বুধবার আগরতলা টেরেসা ডায়াগনস্টিক সেন্টারের 25তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই দিনের রক্তদান শিবিরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, টেরেসা ডায়াগনস্টিক সেন্টারের MD ডক্টর অচিন্ত ভট্টাচার্য সহ অন্যান্যরা। 25 বছর আগে আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি সেখানে আমাদের ক্যান্সার ডায়াগনোস্টিক সেন্টারে যাত্রা শুরু হয়েছিল। আমরা শুধুমাত্র একটা আল্ট্রাসাউন্ড মেশিন নিয়ে শুরু করেছিলাম। গত 25 বছর আমাদের সেন্টার একটা স্বয়ংসম্পূর্ণ সেন্টার হিসেবে গড়ে উঠেছে। আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে রাজ্যবাসী এবং বহিরাজ্যে সবাইকে একটা বার্তা দিতে চাই যে সুস্থ প্রতিযোগিতার মধ্যে থাকলে আপনি সফল হবেন। মানে আমরা সবসময় চেষ্টা করেছি মানুষকে সঠিক পরিষেবা দিতে, তাতে আশা করি অনেকে উপকৃত হয়েছে। যদি আমরা সঠিক পরিষেবা দিতে পারি তাহলে কিন্তু জনগণ আপনাদের উপর ভরসা করবে। গত 25 বছর জনগণ আমাদের উপর আস্থা রেখেছে, তার জন্য কিন্তু আমরা বলতে পারি রাজ্যে বৃহত্তম ডায়াগনস্টিক সেন্টার হিসেবে নিজেদের মানে স্থাপন করতে পেরেছি। আর আপনাদের ভালোবাসা সহযোগিতা আশীর্বাদে আমরা কিছুদিনের মধ্যে আমাদের টেরেসা মাল্টি স্পেশালিটি হাসপাতালে কাজ শুরু করবো, যেখানে ইউরোলজি, নিউরোলজি, নেফ্রোলজি, ডায়ালিসিস এবং কার্ডিওথোরাসিক সার্জারি এগুলো হয়তো ভবিষ্যতে হবে। আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।